হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি ভিডিও। সেই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। এই উপলক্ষে আমি আরও একটি পোস্টার ডিজাইন করেছি। এই পোস্টারটি এখন আপনাদের মাঝে শেয়ার করব। আমি এর আগেও আরও দুইটি পোস্টার ডিজাইন করেছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের। অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে লিখে সার্চ দিলে মতন প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে পিএলপি ফাইলের। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদেরই প্রয়োজন হবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। সবগুলো পাসওয়ার্ড ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। এরপর আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার জন্য আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে ক্লিক করবেন। এরপর এখান থেকে নামটি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। এরপর ডট পিএলপি এখানে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনি পিএলপি ফাইলটি এখানে ইনপুট করবেন। আমার পিএলপি ফাইলটি এখানে অ্যাড করা আছে, আমি সেজন্য এখান থেকে অ্যাড করতেছি। পারমিশন চাইলে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর ব্যাকে চলে আসবেন। আসার পর এখন আপনি এখান থেকে ছবিটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টেক্সিনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমার ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। এরপর আমি ছবিটিকে পজিশন অনুযায়ী এখানে বসিয়ে দিতেছি। এরপর আপনারা এখানে গো ব্যাক এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটি লেখা নিচে চলে যাবে। এরপর এখান থেকে নাম চেঞ্জ করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করবেন। এরপর এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখানে আপনার নামটি ইনপুট করবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনার পদবি দিবেন এখানে। এরপর পজিশনটা ঠিক করে নেবেন। এখানে সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি ডিজাইনটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। দেন এখানে কাস্টমাইজ কাস্টম থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের ছবিটি ফুল এইচডিতে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন।